স্বাগত সবাইকে আরও একবার সময় টিভির বিশেষ আয়োজন বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায়। বইমেলার আছে আর মাত্র কয়েকদিন, এই প্রতিযোগিতায় আপনি চাইলে এখনও অংশগ্রহণ করতে পারবেন, আর অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারবেন যত খুশি তত বই জিতে নেওয়ার সুযোগ। আপনাকে চলে আসতে হবে বইমেলা প্রাঙ্গণে, এসে সময় টিভির স্টল খুঁজে, ব্যানার খুঁজে, সেখানে কিউআর কোড স্ক্যান করে আপনার নাম আর নাম্বার দিয়ে লগ ইন করে আপনি পেয়ে যাবেন 10টি প্রশ্ন। 10টি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আপনি হয়ে যেতে পারেন এই কুইজের বিজয়ী। আজকে একজন বিজয়ী আমাদের সঙ্গে আছে, তাকে স্বাগত জানাই। কেমন লাগছে আপনার, কেমন আছেন? জি আপু, অনেক ভালো লাগছে। আমি ভাবতেও পারিনি যে আজকে আমার হবে, কারণ আমি গতকালকেও খেলেছিলাম আর আজকে এই নিয়ে দ্বিতীয় দিন। আচ্ছা, আপুর নামটা বলবেন আমার। আমার নাম হচ্ছে সাবিকুন্নাহার ভাবনা। ভাবনা, জি। আচ্ছা, আপু পড়াশোনা করছেন? জি, আমি হচ্ছে বেগম বদ্রুন্নেসা গভর্নমেন্ট কলেজে জুলজি ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে পড়ছি। জুলজিতে আছেন? জি। আচ্ছা, তো আপুর আজকে উইনার হয়ে কেমন লাগছে? আপু অনেক এক্সাইটেড লাগছে, আর তাছাড়া মানে আমি খুশিতেই আপনি চাইলে কারোর কাছ থেকে কোনো সাজেশন নিতে পারবেন না, একটা স্টল থেকে একজন লেখকের একটা বই নিতে পারবেন। ঠিক আছে ভাবনা, তাহলে আমরা খেলা শুরু করি। ভাবনা, আপনার 10 মিনিট শুরু হচ্ছে এখন। আচ্ছা আপু, তাড়াতাড়ি একটু প্যাক। আচ্ছা, আমরা একটু জানি যে এসেই এই বইটা কেন পাবো। আচ্ছা, এটা দেন। আমরা স্বপ্নজল কেন নিচ্ছি, কারণ হচ্ছে এটা ভিন্ন রাইটারের, দেখলাম ওই রাইটারের বই আমার কখনো পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, এই লেখকের বই কখন, আপনি নতুন লেখকের বই পড়তে পছন্দ করেন? জি জি, আমি সব ধরনের রাইটারই বই মোটামুটি পড়ি, তো সেই অর্থে আমি এটাই বাছাই করলাম আর কি। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত? ডিসকাউন্ট দিয়ে? আচ্ছা ভাবনা, আপনি অবসর সময়ে তাহলে কি ধরনের বই পড়েন? মানে সব ধরনের, হ্যাঁ পড়াশোনার ফাঁকে আমি সব যে বই পড়তে, মানে এটা হচ্ছে ইচ্ছের উপর, কিন্তু আমি বেশিরভাগ মনে করেন আপনার বাসায় আপনার পড়ার টেবিলে কি ধরনের বই আছে? উপন্যাস, রবীন্দ্র বিভিন্ন ধরনের বই। আরে একটু আপু তাড়াতাড়ি, একটু জলদি করতে হবে। জলদি, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ সমরেশ মজুমদারের বই পড়া হয়। থ্যাংক ইউ। মেমোটা আমাকে দিতে হবে। ভাবনা, ভাবনা, জানলাম আমরা কোথায় যাচ্ছি। ভাবনা জি আপু, আপনি এখন পড়াশোনা করছেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি ফিউচারে আসলে কোন দিকে যেতে চান? ভাবনা জি আপু, এখানে আমরা কার বই নিব? আচ্ছা, আমিও দেখি আপনার জন্য বই পত্র দেখুন। আড়াই মিনিটের মতো সময় হচ্ছে, আর অনেক সময় আছে। আমি এটা পড়িনি, এটা আমি দেখিও নি, আমার লাইব্রেরিতেও নেই, আমার কলেজের তাই কালেকশনে নেই। ভাই একটু জলদি, বিভিন্ন ধরনের বই পড়ে থাকি। জি জি, আমি বিভিন্ন ধরনের বই পড়ে থাকি। তো আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে যে আপনি পড়াশোনা শেষ করে আসলে কি করতে চান? আমি আসলে চাকরি, কোনো একটা ভালো চাকরি, বিশেষ করে আমি বিসিএস ক্যাডারের জন্য আমি ট্রাই করব। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার অনেক অনেক জ্ঞান আহরণ করতে হবে, অনেক ধরনের বই পড়তে হবে। জি জি, সেজন্য আপনি বিভিন্ন ধরনের বই নিচ্ছেন। জি, টাকাটা একটু তাড়াতাড়ি ব্যাক করেন, একটু জলদি। হ্যাঁ ভাবনা, বলছিলেন আপনি কি ধরনের সেক্টরে যেতে চান? শিক্ষা ক্যাডার। আচ্ছা, আপনি হচ্ছে শিক্ষক হিসেবে দিচ্ছেন আপনার নিজেকে ভবিষ্যতে? সরকারি চাকরি? আমার মা হচ্ছে শিক্ষক। আচ্ছা, ওকে। আর ভাবনা, আর কোন বই আপনি শিখেছেন?
জিতে ঠিক আছে ভাবনা আমরা এখন কার বই নিব কোনো মাথায় কিছু আছে নাকি র‍্যান্ডমলি আমরা কোন একটা স্টলে যাব দেখছি আমরা একটু চেষ্টা করবো যাতে ভিড়টা এড়িয়ে চলি যাতে করে আমরা একটু স্বাচ্ছন্দ্যে বই নিতে পারি ভাবনা ভাবনা অসাধারণ একটা বই দেখি আপনার 4.5 মিনিট হয়েছে অনেক সময় আছে এটা প্রাইসটা আমাদের তো খেলা শেষ হয়ে আসছে যার থেকে আমি একটু খুচরা দিতে পারলাম আপনার একটু সময় দিতে হবে ভাবনা আপনি বলছিলেন যে আপনি শিক্ষকতা করতে চান আর আর কি করতে ভালো লাগে আপনার সম্পর্কে একটু জানতে চাই কারণ আপনি আজকে আমাদের খেলার কন্টেস্টেন্ট আমাদের বিজয়ী আপনি আপনার সম্পর্কে আমি না যারা আমাদের শোটা দেখছে তারা সবাই জানতে চায় ভাবনা জি আপনি এমনি কি করতে ভালোবাসেন ঘুরতে বন্ধুদের সাথে গল্প করতে জি আমি ঘুরতে খুবই পছন্দ করি আচ্ছা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন এই পর্যন্ত ঢাকার বাইরে যাওয়া হয়েছে জি জি আমি রাজশাহীতে গিয়েছি এটা হচ্ছে আমার বেস্ট ট্যুর ছিল ভাই আমি হচ্ছে কুইজ খেলছিলাম আমাকে পরিবারের সাথে গিয়েছেন নাকি বন্ধু বান্ধবের সাথে ভাবনা হ্যাঁ তো বলছিলেন যে আপনি কোথায় রাজশাহীতে কোথায় গিয়েছিলেন ভাবনা রাজশাহীতে হচ্ছে যে আপনার কাজিনদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন গিয়েছি যে বনলতা সেনের বাড়িতে নাটোরে গিয়েছিলেন নাটোরে আমার যাওয়া হয়নি খুব সুন্দর মনে হয় না জি অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আসলে বিশেষ করে ওই রাস্তা সম্পর্কে মানে যা ধারণা বা মানুষ কেমন ওই রকম পরিবেশ বা প্রকৃতি দেখার জন্য মূলত তারপরে হচ্ছে আপনি করতে হবে ভাই একটু জলদি তাহলে ভাবনা মানে এরকম বিভিন্ন জায়গায় যে সেখানকার মানুষের একটা কালচার সম্পর্কে জানতে আপনার অনেক ভালো লাগে ভাবনা আমাকে আমি টাকাটা দিই না এখনো ভাবনা আমি পে করিনি জি আমি টাকাটা নিব তারপরে আপনি যেতে পারবেন সরি একটু একটা সেকেন্ড আমাদের অনেক সময় আছে এখনো ঠিক আছে ভাবনা আমি একটু তাড়াতাড়ি আবার যেতে পারি জি জি ঠিক আছে ভাবনা জি আপু আমরা এখন কোথায় যাচ্ছি আপনার কাছে আরো 3 মিনিট সময় আছে ভাবনা আপনাকে বলে দিই আপনার এখানে কয়েক সেকেন্ড সময় নষ্ট হয়ে গেল সমস্যা নেই আচ্ছা
দেবো একটু ইয়েটা দেন আমাকে ক্যাশ নাও করে দিতে হবে বলছি এই বইটা আমরা কেন নিচ্ছি আমার ওনার বইও পড়া হয়নি আচ্ছা আপনি তো কথা বলছিলেন যে আপনি কোন জায়গায় গেলে সেখানকার সংস্কৃতি কালচার মানুষ সম্পর্কে জানতে চাই এটা খুবই ভালো আপনি এমন কোন আছে যে ভাবনা আপনি কোন একটা বই পড়েছেন এবং টাকা দেন আপু যে টাকা হ্যাঁ আমি টাকা দিচ্ছি ক্যাশ নাও না দিলে টাকা কাটবো আপু টাইম ওভার হয়ে যাচ্ছে টাইম আছে অনেক টাইম আছে ভাবনা কতটা প্রাইস কত ক্যাশ নাও দিতে হবে জলদি কখন এমন হয়েছে যে আপনি একটা জায়গা সম্পর্কে পড়েছেন এবং সেটা সামনাসামনি দেখেছেন আপনার মানে তখন কেমন লেগেছে আপনি নাটোরের কথা বলছেন নাটোর সম্পর্কে কখনো কোনো বইতে পড়েছেন জি জি বনলতা ছোটবেলা আমরা বাংলা বইতে বনলতা সম্পর্কে পড়তাম একটু দেখি একটু দেখি ভাবনা ভাবনা আপনাকে আপনি এখানে এটা এটা যাবেন এটা 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 ভাবনা এই যে এই বইটা একটু দেখেন প্রাইস কত কোন বইটা দেখি একটু একটা সাপ্তাহিক ছুটির দিন অনেক বেশি ভিড় ছিল তারপরও আপনি একদম অনেকগুলো বই জিতেছেন আশা করেছিলেন যে এতগুলো বই জিততে পারবেন আজকে আসলে আমি অকল্পনীয় আসলে আপু এটা মানে চিন্তাধারার বাহিরে ছিল তার উপরে এত ভিড় আমার যেতে এক স্টল থেকে অন্য স্টলে যেতে বই দেখতে একটু অসুবিধা হয়েছিল কেমন লাগছে এতগুলো বই পেয়ে জি আপু আমার তো অনেক ভালো লাগছে আমি অনেক ধরনের রাইটারের বই নিতে পেরেছি এখন এগুলো গিয়ে একটু পরে দেখতে হবে ভাবনা তুমি আমাকে অফ দ্য রেকর্ড বলছিলে যে তোমার নতুন বইয়ের গন্ধ অনেক ভালো লাগে এই সবগুলো বইয়ের মধ্যে সবার আগে কোন বইটা পড়বে আমি সবার আগে পদ্মচাটাই পড়বো কারণ এটা নিয়ে অনেক রিভিউ দেখছি তো এজন্য আমার এটার প্রতি একটু ইন্টারেস্ট জেগেছে যেহেতু আমার এক্সাম শেষ এখন অবসর সময় যথেষ্ট চেষ্টা করব সবগুলো বই একটু পড়ার আর এখান থেকে কোন বইটা আম্মুকে দিবে আম্মুকে দিব এই যে ইসলামিক বইটা ইসলামিক বইটা আম্মুর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য তুমি চাইলে আরও 5 দিন আছে বইমেলা তুমি আবারও অংশগ্রহণ করতে পারবে এবং তোমার ভবিষ্যতের জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা ভাবো থ্যাংক ইউ আপু বইগুলো তোমাকে দেই অনেক ভারী জি